আসসালামু আলাইকুম, আমি আপনাদের মাঝে আবার উপস্থিত হয়েছি। আরেকটা টিপস দিয়ে, আরেকটি নতুন টিপস দিয়ে আপনার মাঝে উপস্থিত হয়েছি। অবশ্যই থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন আমি কী টিপস দিয়ে আপনাদের মাঝে আজকে উপস্থিত হয়েছি। সকলে জানেন যে আমি কী টিপসগুলো নিয়ে আমি আপনাদের মাঝে আপলোড দিয়ে থাকি। আর মূলত চ্যানেলটি খুলেছি আপনাদের জনস্বার্থে, জনগণের উপকারের জন্য এই চ্যানেলটি খোলা হয়েছে। এই চ্যানেল থেকে আপনি সম্পূর্ণ মেডিকেল লোকেশন তথ্য, সব ধরনের তথ্য আপনি এখানে পাবেন। তো এক ভাই আমাকে গতকালকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে চেয়েছেন নিউরোমেডিসিন ডক্টর কোথায় দেখলে সবচেয়ে ভালো হবে। ভাই, নিউরোমেডিসিন ডাক্তার বাংলাদেশের সবচেয়ে সেরা ডাক্তার, 4 থেকে 5 জন ডাক্তার আছে। তারা আপনি এখানে ল্যাবেটে বসে, তারপর এখানে আপনার আমার খান মেডিকেল কলেজ হাসপাতালে বসে, স্কোয়ারে বসে, তারপরে আদমিন হাসপাতালে বসে, তো কয়েকটি হাসপাতালে তারা বসে। কিন্তু যদি এর থেকে আপনার ভালো হবে সবচেয়ে যদি আপনি পিজিতে বৈকালীন বিশেষজ্ঞ ডাক্তাররা বসেন। সব বিশেষজ্ঞ ডাক্তাররা বিকালে বসেন পিজি হাসপাতালে। আপনি দুপুর 12টা যদি পিজি হাসপাতালে গিয়ে একটি টিকিট কাটেন, 500 টাকা নেবে টিকিটে, 500 টাকার টিকিটটা নেওয়ার পরে আপনি বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হবেন। বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন, ওখানে বেলা 12টা থেকে আপনার টিকিট শুরু হয়, 2টা পর্যন্ত টিকিট বিক্রি হয়, 2টা থেকে 4টা পর্যন্ত 2 ঘন্টা মাত্র এখানে পিজি হাসপাতালে যেসব প্রফেসর সহযোগী প্রফেসর যারা আছে তারা 2 ঘন্টা ওখানে রোগী দেখে। এই একটা সিস্টেম, সুন্দর একটা সিস্টেম করেছেন বিএসএস এর কর্তৃপক্ষ। খুব সুন্দর একটা সিস্টেম করেছেন যে অনেকে আপনি ভালো সেবা না পেলেও 12টা বাজে টিকিট কেটে আপনার পিজি হাসপাতালের সকল বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে পারবেন। তো ভাই, নিউরোমেডিসিন ডাক্তার যদি আপনি বাড়িতে দেখান, ল্যাবেটে দেখান, স্কোয়ারে দেখান, আদমিন হাসপাতাল দেখান, আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতাল দেখান, আপনি দেখাতে পারবেন। তবে আমি যে অ্যাডভাইসটি করতেছি সেটি হলো হচ্ছে যে আপনি পিজিতে একবার দেখান। আপনি 12টার সময় যাবেন, 11টা সাড়ে 11টার সময় 12টার সময় গিয়ে আপনি বৈকালীন যে বিশেষজ্ঞ ডাক্তার আছে তাদের একটা টিকিট নেবেন। টিকিট নিয়ে আপনারা নিউরোমেডিসিন ডাক্তাররা দেখান, সবচেয়ে বেস্ট হবে। কারণ পিজি হাসপাতালের ডাক্তারে কিন্তু ল্যাবেট, স্কোয়ারে, তারপরে আবদিনে, আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে তারা বসেন। এই পিজি হাসপাতালের ডাক্তার কিন্তু আপনার বাইরে বসলে কিন্তু 1000-1200 টাকা ভিজিট দিতে হয়। আর এখানে আপনার বৈকালীন যে ডাক্তারগুলো বসেন তারা সবাই কিন্তু সহযোগী অধ্যাপক এবং প্রফেসর। তো মেডিসিন, আপনি যদি নিউরোমেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারটা আপনি সবথেকে বেটার হবে যদি আপনি এই পিজি হাসপাতালে দেখান। পিজি হাসপাতালে দেখালে আপনি বুঝতে পারবেন যে আপনি কতটুকু উপকার হয়েছে। তো আমি মনে করি আপনি ল্যাবেট না গিয়ে, স্কোয়ারে না গিয়ে, আপনি আনোয়ার খান মেডিকেলে না গিয়ে, আদমিন হাসপাতালে না গিয়ে, যে আপনি জাপান চীনমন্ত্রী হাসপাতালে না গিয়ে আপনি সবথেকে বেটার হবে আপনি পিজি হাসপাতালে গিয়ে 11টা থেকে 12টার ভিতরে আপনারা এই বৈকালীনের বিশেষজ্ঞ ডাক্তারের একটা টিকিট কাটেন। আপনি বলবেন যে আমি নিউরোমেডিসিন ডাক্তার দেখাবো, আপনি নিউরোমেডিসিন ডাক্তারে টিকিট দিবে। এবং আরেকটি কথা বলতে যাচ্ছি, প্রত্যেকটি বিশেষজ্ঞ ডাক্তার কিন্তু মাত্র 20 থেকে 25 জনের রোগী বেশি দেখে না, 20 থেকে 25 জনের রোগী বেশি দেখে না। কারণ সময় মাত্র 2টা থেকে 4টা বা 5টা পর্যন্ত তারা রোগী দেখেন, 2-3 ঘন্টার সময়। 20 থেকে 25 জনের বেশি রোগী তারা দেখে না। তাই বলছি আপনি যত দূরত্ব পারেন তত দূরত্ব গিয়ে আপনি এই টিকিটটি কেটে নেবেন। টিকিটটি কেটে নিয়ে আপনি বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে পারবেন। আর এখানে সবাই প্রফেসর, এখানে কোনো মেডিকেল অফিসার না। তো আজ এখানেই, আসসালামু আলাইকুম। যদি আমার চ্যানেলটি ভালো লাগে